60 তিন উইকেটে 11 ওভার খেলা শেষ। মেহেদী হাসান মিরাজকে দেখতে পাচ্ছি, 2 বল দিয়ে 2 রান করেছেন মেহেদী হাসান মিরাজ, তাকে কিন্তু এই মুহূর্তে সুযোগ করে দিয়েছেন, টপ অর্ডারে তাকে নামানো হয়েছে মোকাবেলা করার জন্য। মেহেদী হাসান মিরাজকে একটা সুযোগ দেওয়া হয়েছে, দেখা যাক তিনি দলের প্রয়োজন কতটুকু সার্ভিস দিতে পারেন। 11 ওভার খেলা শেষ হয়ে গেল, এখনো 9টি ওভার খেলা বাকি আছে, 54 বল থেকে 58 রান করতে হবে। এখনো সমীকরণ কিন্তু অনেকটা সহজ, একটা সমীকরণে মাঠে নেমেছেন তারা, অনেকটা একটা সহজ সমীকরণে তারা কিন্তু মাঠে নেমেছে। 60 3 উইকেট 11 ওভারে খেলা শেষে, এখনো 54 বল থেকে 58 রান করতে হবে, 54 বল থেকে 58 রান করতে হবে। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি শ্রদ্ধা রাখছি, শ্রদ্ধা রেখে বলছি ভাই লাইকটা দিয়ে রাখি, ঝুলিয়ে দিয়েছেন সদরকে জ্বালিয়েছেন স্কলের অঞ্চল দিয়ে, কিন্তু গ্যাপ বলাতে পারলেন না, একটির বেশি রান তো অবশ্যই হবে না, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে। 61 3 উইকেটে 12তম ওভারে খেলা চলছে, 53 বল থেকে 57 রান করতে হবে, 53 বল থেকে 57 রান করতে হবে, ঝড়ের গতিতে এগোতে হবে অবশ্যই। ঝড় না হলে চললো ভাই, সামান্য ভাবে কিন্তু স্ট্রাইক রোটেটে একটা দুইটা সিঙ্গেল নিয়ে বা মাঝে মধ্যে বাউন্ডারি হাঁকাতে পারলে সহজে জয় লাভ করতে পারবো। আমার মধ্যে আচ্ছা ডেকে বলতে ছিল খুব দ্রুত রান নেবেন, দৌড়াচ্ছেন একটি রান নেওয়ার জন্য, 2টি রান নেবেন কিনা, কিন্তু না 2টি রান নেবেন না, এখানে 2টি রান নিলে বিপদে পড়তে হবে, সেই কারণে 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে, 1টি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি, একটা দিয়ে রাখবেন ভাই, ঝটপট একটা দিয়ে রাখবেন। আমরা কিন্তু ঐতিহাসিক একটা ম্যাচের সামনে কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছি, ঐতিহাসিক একটা ম্যাচের নিয়ে কিন্তু আমরা একটা সাক্ষী হয়ে যাচ্ছি, দেখা দেখে সাক্ষী হিসেবে আমরা একটা চিরস্মরণীয় একটা ম্যাচ আমরা হয়ে সাক্ষী হয়ে থাকি। বলতে বল অফিস টাইমের বাইরে বল কমছে কমছে ঘুরে দিচ্ছে ওয়ান সাইডে, দ্রুত দৌড়াচ্ছেন 1টি রান, হ্যাঁ 1টি রান পাবেন, 1টির বেশি রান পাবেন না, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে, 1টি রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। 63 উইকেটে 12তম ওভারে খেলা চলছে, 51 বল থেকে 55 রান করতে হবে, 51 বল থেকে 55 রান করতে হবে। 2 ব্যাটসম্যান উইকেটে আছেন শান্ত এবং মিরাজ, সবাই ভালো খেলোয়াড়, দুর্দান্ত খেলে থাকেন, দেখা যাক তারা দলের প্রয়োজনে কতটুকু সার্ভিস দিতে পারেন আমাদেরকে বা আমাদের ছোটখাটো মানুষের আশ্বাস পূরণ করে কেনা। বলতে বল অবস্থা ডেকে বলতে ছিল অনেকটা বাইরে বল, ব্যাটসম্যান চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বল নিতে পারেন, অবশ্যই ওয়াইড হবে, অতিরিক্ত খাত থেকে আরেকটি রান যুক্ত হবে। 64 3 উইকেটে 12তম ওভারে খেলা চলছে, আবার পরবর্তী বলটি করবেন আদিল রশিদ, আবার অতিরিক্ত বল আরেকটি করতে হবে তাকে, অতিরিক্ত আরেকটি বল করতে হবে, এখানে যে সকল বন্ধুরা যুক্ত হয়ে খেলাটি দেখছেন সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি ভাই, আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাটি দেখার জন্য। 300 প্লাস যুক্ত আছেন 2টা চ্যানেলে, আমাদের 300 প্লাস যুক্ত আছেন, একটা দিয়ে রাখি বলতে বল অবস্থা আবার ঝুলিয়ে দিয়েছে, কটন বোর্ড হবে কিনা, কিন্তু না ভাই দুর্দান্ত একটা ডেলিভারি ছিল, অসাধারণ একটা ডেলিভারি ছিল ব্যাটসম্যানের, কিন্তু পুরোপুরি বোকা বনে গেছিলেন, প্রায় বোকা বনে কিন্তু চলেই গেছিলেন, যাই হোক কোনো বিপদ ঘটেনি। 4টি রান দিয়েছেন, আবার শেষ বলটি করবেন আবারও আদিল রশিদ, তিনি বল করছেন আবার শেষ বলটি নিয়ে যাচ্ছেন, এখানে আদিল রশিদ স্ট্রাইক আছে, মেরেছেন মিরাজ, পরে বল অবশ্যই লেগে পড়েছিল, কমচে মুচে ঘোরানোর চেষ্টা, ব্যাটে বল নিতে পারেনি, আবারও হোয়াইট হয়ে যাবে, আরো একটি অতিরিক্ত বল করতে হবে, আরো একটি অতিরিক্ত রান যুক্ত হয়ে গেল, যেভাবেই হোক রান নিতে হবে, উইকেট দেওয়া যাবে না, যেহেতু 3টি উইকেটের পতন ঘটে গেছে এখানে, সেই কারণে এখানে উইকেট দেওয়া কিন্তু বোকামি হয়ে যাবে, কেননা চাপে পড়তে হবে, তবে চাপে কিন্তু পড়তে হবে, তবে আবার পরবর্তী বল আবারও ঝুলিয়ে দিয়েছে একেবারে আউটসুইং ডেলিভারি, বলটি পড়ছে একবার এগিয়েছে, বল করে খেলতে চেয়েছিলেন এখানে ব্যাটসম্যান, সেটার হলো কোথায়, বলটি পড়েই একবারে বাদ নিয়েছে, বলটি পড়ে প্রায় 60 ডিগ্রি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু বলটি বাদ নিয়েছিল, সেই কারণে ব্যাটসম্যান বুঝে ওঠার আগে বলটি চলে যায় উইকেট রক্ষকের হাতে, অর্থাৎ ডট বল দিয়ে ওভারটি শেষ করবেন। যদিও 5টি রান পেয়েছি আমরা এই ওভার থেকে, 5টি রান পেয়েছি, 48 বল থেকে 53 রান করতে হবে, 48 বল 53 রান করতে হবে। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রায় 400 প্লাস কিন্তু যুক্ত আছেন ভাই, একটা লাইক দিলে 400টি লাইক হয়ে যায়, তাই বিনীত অনুরোধ করবো লাইকটা দিয়ে রাখার জন্য, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, তবে নেক্সট যেগুলো ম্যাচ হবে সেগুলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন। সবাই ছোট কিন্তু লাইকটা দিয়ে রেখে ভাই, হালিম ভাই বাংলাদেশকে ভালো খেলতে সাপোর্ট করে অবশ্যই ভাই, আমার কিন্তু অবশ্যই চাইবো আজকে ম্যাচটি যেন আমরা জয়লাভ করতে পারি, অবশ্যই আজকে ম্যাচটি জয়লাভ করে আমরা একটা অন্যান্য একটা গৌরবের অর্জন আমরা নিজেদের নিয়ে দখলে নিয়ে আসতে পারবে এমনটা আশা করছি আমরা, অবশ্যই একটা গৌরবময় একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে বা গৌরবময় সৌন্দর্য মুহূর্ত একটা তৈরি হবে এমনটা আমরা চাই। এই মধ্যে যে সকল বন্ধুরা যুক্ত আছেন সবাই সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি দেখার জন্য। পরবর্তী বল ডেলিভারি করার চেষ্টা করেছিলেন, অন সাইডে ফিল্ডার আছেন বলে লেন, সেখানে ফিল্ডিং করবে যতক্ষণে কুড়িয়ে নামের, খুব সহজে 1টি রান পাবেন, খুব সহজে 1টি রান নিয়ে প্রান্ত বদল করেছেন। 67 3 উইকেটে
13তম ওভারে খেলা চলছে, শেষ হলে 46 বল থেকে 51 রান করতে হবে। নাজমুল হাসান ভাই হাই লিগে যুক্ত আছেন, হ্যালো ভাই কেমন আছেন জানিয়ে দেবেন, সকলকে ভালোবাসা জানাচ্ছি। কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে জানাতে বলবেন না, কিন্তু বল আসছেন লেগে কবচে কবচে ঘুরিয়ে দিচ্ছেন, আবার বল চলে যাচ্ছেন সীমানার দিকে, মানে গতি নেই, ফিল্ডার আছেন সেখানে দৌড়ে যে যতক্ষণে ঘুরে নেবেন খুব দ্রুত 1টি রান পাবেন, খুব দ্রুত 1টি রানে পান্ত বল করেছেন। 68 3 উইকেটে 13তম ওভারে খেলা চলছে, 45 বল থেকে 50 রান করতে হবে, এই মুহূর্তে 45 বল 50টি রান করতে হবে বাংলাদেশ দলকে। আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভাই, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। বলতে বল আবারও লিডিং এজ হয়েছিল, শর্ট কভারে ফিল্ডার এখানে বিপজ্জনক একটা ডেলিভারি ছিল, ও মাই গুডনেস, ফিল্ডার কিন্তু ড্রাইভ অত্যন্ত দারুণ ভাবে ড্রাইভ দিয়েছিলেন, সেই কারণে সেখানে বলটি বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হতে পারতো। বলতে বল হাতু বেড়ে চুপ শট খেলেছেন, বল চলে যাচ্ছেন এর মধ্যে ব্যাগন অঞ্চল দিকে, কিন্তু ভালো শট খেলছেন, কিন্তু ভালো শট খেললে বা কি হবে, গ্যাপ গলাতে পারছে না, গ্যাপ তৈরি করতে পারছে না, শর্টে কিন্তু ভালোই খেলছে ভাই কিন্তু গ্যাপ তৈরি করতে পারছে। নাজমুল হাসান ভাই আমাদের সঙ্গে সাবাত থেকে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ, আমি ভালোবাসা জানাচ্ছি ভাই। 500 মিলার যুক্ত আছেন, একটা করে লাইক দিলে 500টি লাইক হয়ে যেতে সমস্যা হবে না, তাই আশা করছি লাইকটা দিবেন। বলতে বল আমারও দুর্দান্ত একটা ডেলিভারি ছিল, অত্যন্ত ভালো একটা ডেলিভারি ছিল, উইকেট কিন্তু হিট করতে পারতেন, এখানে লেগ স্টাম্পে কিন্তু হিট করতে পারতেন, কিন্তু সেখানে লাকি অবশ্যই লাকি ম্যান বলা যেতে পারে শান্তকে, কেননা এই বলটি কিন্তু আউটসাইড লেগে তিনি যেভাবে খেলেছিলেন লেগ স্টাম্প বের হয়েছিলেন, বলটি কিন্তু লেগ স্টাম্পে হিট করতে পারতেন। রিয়ান আহমেদ তিনি সেই প্ল্যানটা করেই কিন্তু সেই বলটি করেছিলেন, লেগ স্টাম্পের বাইরে তিনি হিট করতে চেয়েছিলেন, যদিও ভাগ্য প্রসন্ন বেঁচে গেলেন এই যাত্রায়। নাজমুল হোসেন শান্ত যদিও 2টি রান নিয়ে প্রান্ত বল করেছেন এই বল থেকে। 13 ওভার খেলা শেষ, 71 3 উইকেটে বাংলাদেশ দল টসে জিতে বল করতে নেমে প্রথমে ব্যাট তারা 117 রান করেছিল, ইংল্যান্ড দল টসে ব্যাট করতে নেমে 118 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দল শুরু থেকে কিছুটা হলো মন্থর গতিতে রান তুললেও মোটামুটি 3টা উইকেট পড়ে গেছে, যদিও 7টা উইকেট হাতে আছে, আর 47টি রান প্রয়োজন বিএলএস বল থেকে। সহজ একটা সমীকরণ ইতিহাস গড়া একটা ম্যাচ, কিন্তু আমরা সাক্ষী হয়ে থাকতে পারবো কিনা দেখা যাক, সবাই ইতিহাস ঐতিহাসিক একটা জয় পাবো কিনা, ইতিহাস গড়ার মতো একটা পরিবেশের আমরা সাক্ষী হতে চাই, অবশ্যই সেই কারণে সবাই যুক্ত থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত, আমরা আশা করছি আপনাদের কাছ থেকে আপনার ইতিহাসের গড়া ম্যাচে কিন্তু সাক্ষী হতে পারবেন, যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে পারেন, আশা করছি আজকে চলাফ করবো। বলতে বল উইকেটে বেরিয়ে এসে তুলে মেরেছেন, কেমন ফিল্ডার মাথা মধ্যে বলকে পাঠিয়ে দেবেন সীমানার ওপারে, বিশাল কিন্তু ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, হট এ শট ফর মেহেদি হাসান মিরাজ, দুর্দান্ত একটা টাইমিং শট খেলেছেন, উইকেট থেকে বেরিয়েছে, রিস্কি শট খেললেও বলটিকে তিনি কিন্তু পাঠিয়ে দিয়েছেন কাভারের ফিল্ডারের মাথার উপর দিয়ে একেবারে সীমানার ওপারে, বিশাল একটা শটকে হাকিয়েছেন, হট এ টাইমিং শট ফর মেহেদি হাসান মিরাজ, তিনি অত্যন্ত সাহসী একজন খেলোয়াড়, দুর্দান্ত একজন খেলোয়াড়, বল হাতে তিনি 12টি রান দিয়ে 4টি উইকেট পেয়েছেন এবং ব্যাট হাতেও কিন্তু কার্যকরী একটা ইনিংস খেলছেন। পরবর্তী বল আবারও দুর্দান্ত ডেলিভারি ছিল, তিনি খেলতে যেছিলেন প্রথমে অন সাইডে, পরবর্তী সময়ে বলে গতি বুঝে তাকে অফ সাইডে খেলতে হয়েছে, পরে বলে কিন্তু গতি বুঝে তাকে অফ সাইডে খেলতে হয়েছে, বাংলাদেশ জিতে 5 উইকেটে লেগেছে। নাজমুল ভাই অবশ্যই আপনার কথা যেন কবুল করে আল্লাহ, অবশ্যই ভাই আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন, সেই সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন এবং খেলাটি উপভোগ করছেন। বাংলাদেশের দল কিন্তু টি টোয়েন্টি সিরিজটা অত্যন্ত ভালো খেলছেন, যেখানে ওয়ানডে সিরিজ আমাদের জেতার কথা ছিল সেখানে কিন্তু টি টোয়েন্টি সিরিজ কিন্তু জ্বলা করে একটা পরিস্থিতি বা সময় কিন্তু তৈরি করেছেন তারা। পরবর্তী বল আবেদন হয়েছে, আউটসাইড হবে, বল দিচ্ছিল আবেদন, আবেদন কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না, অবশ্যই আউটসাইড হবে বল দিচ্ছিল, সেই কারণে ডট বল হবে। এখানে আদিল রশিদ তিনি বাটলারের সঙ্গে কথা বলে নিচ্ছেন, বাটলার তিনি হয়তো বা রিভিউ নিয়ে নেবেন ভাই। 500 জন যুক্ত আছেন, একটা করে লাইকটা দিয়ে রাখবেন ভাই। জাফর মন্ডল ভাই আমাদের সঙ্গে আবার যুক্ত আছেন, ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, ওয়ালাইকুম আসসালাম বাবুল ভাই, অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কোথায় ছিলেন এতক্ষণ বাবুল ভাই, আপনাকে এত মিস করছিলাম, জাফর মন্ডল ভাই আপনাকেও মিস করছিলাম, আপনার কোথায় গেছিলেন, আপনাদেরকে কিন্তু এতক্ষণ খুঁজতেছিলাম যে আপনারা কোথায় গেলেন। যাই হোক এর মধ্যে রিভিউ নিয়েছেন, আশা করছি এই রিভিউটা যেন অবশ্যই বাংলাদেশের পক্ষে থাকে, অবশ্যই বাংলাদেশের বিপক্ষে যেন না যায়, কেননা এই উইকেটটা পড়ে গেলে আরো একটু চাপে পড়তে হবে, চাপে যেন না পড়ে সেদিকেই লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আউটসাইড হবে বলটি ছিল, বলটি কিন্তু উইকেট মিসিং করতে পারে, যদি খুন্ডি বল করছেন এখানে আদিল রশিদ, সেই কারণে কিছুটা হলো একটা চিন্তার কারণ হতে পারে, সমস্যা না ভাই। আপনার ব্যথা যেহেতু মেয়েমান আছে, অবশ্যই যেটুকু সময় দিচ্ছে সেটাই কিন্তু অনেকটা কিছু। মিরাজ হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সঙ্গে বিপিএল রেডিও চ্যানেলে মিরাজ হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, ভালোবাসা পারেন ভাই আমাদের সঙ্গে বিপিএল রেডিও থেকে যুক্ত হওয়ার জন্য। বলতে বল আবার তবে বল দিচ্ছিল, উইকেটের বাইরে বল পড়বেন, এখানে আউট হবে কিনা, এখানে আউট হবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়, অবশ্যই নট আউট, নট আউট, হ্যাঁ নট আউট থেকে দেবেন, দুর্দান্ত অসাধারণ
নটক থাকা মানে আমাদের একটা কিন্তু আনন্দমুখর কিন্তু মুহূর্ত তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ জিতবে বলছেন হৃদয় রায় বলেছেন বাংলাদেশ জিতবে, অবশ্যই ভাই আপনার কথা যেন কবুল করেন, পরবর্তী বল কি করবেন। আবার নটক থেকে রিমুর লস হয়ে গেল এখানে ইংল্যান্ড দলের, 38 বল থেকে 40টি রান করতে হবে। বাবুল ভাই অবশ্যই আপনার দোয়া কিন্তু কবুল করেছে, আপনি বলেছিলেন যে ভাই চালিয়ে যান, ভিউর সংখ্যা বাড়বে। তেমন এর মধ্যে কিন্তু একটা বিপজ্জনক ডেলিভারি ছিল, স্টাম্পিং এর একটা ফাঁদে পড়েছিলেন, এখানে নায়ক বলেছেন শান্ত, কিন্তু উইকেট রক্ষক বাটলার তিনি বলটিকে ধরতে পারলেন না, সেই কারণে স্টাম্পিং এর ফাঁদ থেকে বেঁচে গেলেন, তো বেঁচে গেলেন। সেখানে বেঁচে যাওয়ার পরে কিন্তু 22 সূত্রে একটা চার পেয়েছি আমরা, অবশ্যই বিগ একটা রোল, বিগ একটা মোমেন্ট কিন্তু আমরা তৈরি হতে চেয়েছিল, বিগ একটা মোমেন্ট কিন্তু তৈরি হয়েছে। এই বলটি যদি আউট হয়ে যেত তবে কিন্তু চাপে পড়তাম। ভাই বাবুল ভাই আপনার কথা কিন্তু অবশ্যই কবুল করেছেন, আপনি বলেছিলেন ভাই আপনি লেগে থাকেন ভিউর সঙ্গে, আবার আজকে কিন্তু দেখেন ভাই দীর্ঘদিন দীর্ঘদিন পর কিন্তু আমার ভিউর সঙ্গে কিন্তু 500+ দেখছেন, দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি যে 500 জন একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন, কিন্তু ভাই সেই তুলনায় লাইক সংখ্যা নেই। 500+ যেহেতু যুক্ত আছেন, একটা হলো লাইক দিলে 500টি লাইক হয়, 50% যদি লাইকও দেন তবে কিন্তু 250 লাইক হয়ে যায়, সেখানে মাত্র 56 জন লাইক দিয়েছেন। সবাইকে রিকোয়েস্ট করছি লাইকটা দিয়ে রাখি, একটা আনন্দমুখর পরিবেশে তৈরি হন, আগ মুহূর্তে সবাই লাইকটা দিয়ে আমাদেরকে সাপোর্ট করেন ভাই, অবশ্যই সাপোর্টটা করবেন এমনটা আশা করছি। 14 ওভার খেলা শেষ হয়ে গেল, এই ওভারে 12টি রান পেয়েছি আমরা, অত্যন্ত ভালো একটা ওভার আমাদের জন্য এবং ব্যাট ওভার সেখানে ইংল্যান্ড দলের জন্য। 35 রান প্রয়োজন 36 বল থেকে, এর মধ্যে 35টি রান প্রয়োজন 36 বল থেকে, কারণ রানের 5.93 রেকর্ড, রানের 5.83, অর্থাৎ আজকে ম্যাচটি কিন্তু ইতিহাস গড়ার মতো একটা ম্যাচ, স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকতে যাচ্ছে। অবশ্যই যদি কোনো অঘটন না ঘটে, যদি কোনো ভুল না করে আমরা ম্যাচটা আজকে জয়লাভ করতে পারবো। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, নতুন যারা আছেন যুক্ত আছেন, সবাইকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইবটা করে রাখি ভাই, নেক্সট ম্যাচ পর্যন্ত যুক্ত থাকে। বলতে বল আউটসাইড লেগে বলে ছিল, কমছে বোঝা ঘুরে দিচ্ছে, বল ছিল 40 স্কোলে অঞ্চল থেকে ফিল্ডার ছুটছেন এবং ব্যাটসম্যান তারা হেঁটে হেঁটে ফিল্ডিং প্রান্ত বদল করলেন, অর্থাৎ 1টি রান পাবেন, 1টি রান নিয়ে প্রান্ত বদল করেছেন। এর মধ্যে 35 বল থেকে 34 রান করতে হবে, সিঙ্গেল স্ট্রাইক রোটেট করে খেলতে পারলে সহজে ম্যাচটি কিন্তু আমরা জয়লাভ করতে পারবো। এই মধ্যে 15 ওভারে খেলা চলছে, 84-3 উইকেটে বাংলাদেশ দল। প্রিয় শ্রোতা বন্ধু আমরা শুনছেন বলতে বল লাইভ স্ক্রাবের বাংলা তারা বিভিন্ন ক্রিকেট স্পোর্টস এবং বিবিএল রেডিও চ্যানেল থেকে ম্যাচ যুক্ত হচ্ছে। বলতে বল বিপজ্জনক ডেলিভারি ছিল এখানে, বলটি কিন্তু উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন এখানে সেই শান্ত ভাই, বের হওয়া হয়তো যাবে না, এখানে বের হয়ে খেলা কিন্তু বিপজ্জনক একটা অবস্থা, যাই হোক কোনো বিপদ ঘটেনি। মিরাজ দুঃখিত মিরাজ ছিল, দর্শকের বাইরে কিন্তু বলকে পাঠিয়ে দিয়েছেন, দর্শকের ভিতরে বল থেকে পাঠিয়ে দিয়েছেন, অর্থাৎ দুর্দান্ত একটা শট খেলেছেন, আরো একটি দুর্দান্ত শট খেলেছেন এখানে মেহেদী হাসান মিরাজ। 90 রান পূর্ণ হয়ে গেল 3 উইকেটে, 15 ওভারে খেলা চলছে। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি, আলিফ আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জানাতে, যারা নতুন বন্ধু যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী বল আবার আউটসাইড অফে বলটি এরকম করে খেলেছেন, কমফোর্টেবল বল করে কিন্তু কাজ নামিয়ে কিন্তু নামটি প্রান্ত বদল করেছেন, একটি বারের জন্য প্রান্ত বদল করছেন। 91-3 উইকেটে 15 ওভারে খেলা চলছে, 32 বল থেকে 27টি রান করতে হবে। মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আজকে জয়ের নায়ক হতে যাচ্ছে, ইতিহাস ইতিহাস গড়া ম্যাচে কিন্তু জয়ের নায়ক হতে যাচ্ছে এখানে মেহেদী হাসান মিরাজ। ইন্ডিয়ার সঙ্গে যেমনটা আমরা জিতেছিলাম সেই মিরাজ কিন্তু সেই ভূমিকা পালন করছেন আজকে, সেই তিনি ইংল্যান্ডের সঙ্গেও তেমন একটা ভূমিকা পালন করেছেন। পরবর্তী বলটি করবেন, রিভার্স সুইপ খেলেছেন, তুলে মেরেছেন, ফিল্ডারের মাথার মধ্যে বলকে পাঠিয়ে দেবেন, একেবারে কিন্তু বলকে পাঠিয়ে দিলেন দ্বীপ থার্ডম্যান অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে। নূর ইসলাম ভাই বাংলাদেশ জিতবেন, ইনশাল্লাহ অবশ্যই ভাই বাংলাদেশ জিতবে, তেমন একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ এই ওভার থেকে ইতিমধ্যে 12টি রান পেয়েছেন এখনো, আর মাত্র 31 বল থেকে 23টি রান করতে হবে। যে সকল বন্ধুরা যুক্ত আছেন লাইকটা দিয়ে রাখি ভাই, 500 জন যুক্ত আছে, একটা লাইক দিলে কিন্তু 500টি লাইক হয়ে যাবে, বিরোধী বোধ করছি একটা লাইক দিলে 500টি লাইক কিন্তু হয়ে যাবে, রিকোয়েস্ট করবো লাইকটা দেওয়ার জন্য। নতুন যারা আছেন সাবস্ক্রাইবটা করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, হওয়ার শেষ বলটি করবেন। আচ্ছা অবে বল দিচ্ছিল, বল করে খেলেছেন, ঘূর্ণি বল করেছেন, আউট সুইং ডেলিভারি খেতে চেয়েছিলেন পুশ করে কিন্তু হলো না, অবশ্যই বাধ্য বলটি তার ব্যাটে বলে আসতো না, অর্থাৎ ব্যাট এবং বলের অনেকটা ফারাক ছিল। ডট বল দিয়ে ওভারটি শেষ করলেও ব্যাক টু ব্যাক দুইটা ওভার থেকে কিন্তু 12টি করে রান পেয়েছেন, অর্থাৎ 2টা ওভারে 12-12 24টি রান পেয়েছেন। এই 2টা ওভারে কিন্তু খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছেন, 2টা ওভারেই কারিগর কিন্তু রানের কারিগর ছিলেন মেহেদী হাসান মিরাজ, কারণ 13 বল থেকে 18টি রান তুলতে তার বিশেষ ভূমিকা ছিল। এবার থেকে তিনি 11-11টি রান নিয়েছেন, গত ওভার থেকে
তিনি তার একটা 6 এবং 22 তে একটা রান পেয়েছিল, সেটা কিন্তু ভূমিকা সেই মেহেদী হাসান মিরাজ ছিলেন। আজকে যে ম্যাচটা জিতলে আমরা ম্যান অফ দ্য ম্যাচকে দেখতে পাচ্ছি মেহেদী হাসান মিরাজকে। ইনশাল্লাহ বাংলাদেশ দল কিন্তু অবশ্যই জয়ের লক্ষ্যে কিন্তু পৌঁছে যাচ্ছে। 3 ম্যাচ সিরিজের 2 ম্যাচ খেলে একটা ম্যাচ হাতে রেখে একটা সুযোগ কিন্তু তৈরি করেছেন। অবশ্যই ঐতিহাসিক একটা ম্যাচ, ঐতিহাসিক একটা সিরিজ, স্মরণীয় একটা সিরিজ থাকবে এই ম্যাচের জয় থেকে কিন্তু আমার আত্মবিশ্বাস আরো এগিয়ে যাবে অন্যান্য দলের ক্ষেত্রে, অন্যান্য দলের বিপক্ষে খেলতে পারবো আমরা আত্মবিশ্বাসটা নিয়ে। কেননা ইংল্যান্ড দল বর্তমান চ্যাম্পিয়ন দল, তাদেরকে মোকাবেলা করা সহজ কিন্তু একটা ব্যাপার নয়, তাদের সঙ্গে সিরিজ জেতাও কিন্তু সহজ একটা ব্যাপার নয়। 30 বল থেকে 23 রান করতে হবে, দুর্দান্ত একটা ম্যাচ। 6 কারণ রানের মধ্যে 6.33 রেকর্ড, কারণ 4.60। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। লাইক দিয়ে রাখেন ভাই, ছোট লাইক দিয়ে রাখেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখেন। কত বড় আলোকে টেপে দিয়েছে, সজাগ করার চেষ্টা। ব্যাটারি কানা লেগে গেছে, বল চলে যাচ্ছেন দিব্যে কোন অঞ্চল দিকে, ঠাকুর অঞ্চল থেকে ফিল্ডার তুলেছেন, ফিল্ডিং করবেন সহজেই, 1 রান পাবেন। 1 রান নিয়ে আবারও প্রান্ত বদল করেছেন। 96-3 উইকেটে 16 ওভারে খেলা চলছে। 29-29 বল থেকে 22 রান করতে হবে, 29 বল 22টি রান করতে হবে, 29 বল থেকে 22টি রান করতে হবে। উইকেটে আছেন এর মধ্যে মিরাজ এবং শান্ত, দুর্দান্ত একটা পার্টনারশিপ। 28 বল থেকে 39 রানের পার্টনারশিপ, কার্যকরী একটা পার্টনারশিপ। বাংলাদেশের এই দলটি যে জুনিয়র খেলোয়াড়দেরকে নিয়ে সাজানো হয়েছে, জুনিয়র খেলোয়াড় যে দলকে জেতাতে পারে তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু সিনিয়র খেলোয়াড়দের ম্যাচকে জিতে তার কিন্তু নয়, আজকে কিন্তু জুনিয়র খেলোয়াড় তারাই কিন্তু প্রাধান্য দেখাচ্ছে মাঠে এবং বলে ব্যাটে দূরতে কিন্তু প্রাধান্য দেখাচ্ছে, দেখিয়েছেন তারা। আচ্ছা বলতে বল কিক করবে, বলতে বল এবং উইকেট উইকেট বল ছিল, পয়েন্টে বল ছিল, ফেলা আছে বলে না, 20 নেমে রান নেওয়ার সুযোগ হবে না, ডট বল হয়ে যাবে। আলিফ আমিন ভাই ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে লিখেছেন, আর ইনশাল্লাহ আমরাও একদিন ওয়ার্ল্ড কাপ জিতবো ইনশাল্লাহ ভাই। অবশ্যই আমাদের স্বপ্ন আছে আমরা এক সময় ওয়ার্ল্ড কাপ জিতবো, আশা করছি এভাবেই খেলতে থাকলে ইনশাল্লাহ এক সময় আমরা ভালো কিছু করতে পারবো, তেমনটাই আশা করছি আমরা। 96-3 উইকেটে 16তম ওভারে খেলা চলছে ভাই, 500 কাছাকাছি যুক্ত আছে। একটা করে লাইকটা দিয়ে রাখি ভাই, সবাই লাইকটা দিয়ে রাখি, ছোটের মধ্যে তো লাইকটা দিয়ে রাখি, লাইকের সঙ্গে কেন যেন থেমে গেল, লাইক দিতে তো কোনো সমস্যা হবে না। শফিক ইসলাম ভাই যুক্ত আছেন, পরে বল আবার টেনে মেরেছে কাপড় অঞ্চল দিয়ে, বিদ্যুৎ দিতে বল চলে যাচ্ছেন কিন্তু ফিল্ড শর্ট রাখা হয়েছে তাকে, শর্ট তিনি কুড়িয়ে নেবেন, রান পাবেন একটি বেশি রান পাবেন না, অবশ্যই 1টি রান পাবেন, কিন্তু বলটি ছিল দারুণ দারুণ একটা বল ছিল। আর্চার তিনি বল করছেন এর মধ্যে, আর্চার 2 ওভার 3 বলে 10 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। আর্চার 16তম ওভারে খেলা চলছে, 97-3 উইকেটে বাংলাদেশের দল টসে জিতে বল করতে নেমে দারুণ একটা কিন্তু টার্গেট পেয়েছেন, অবশ্যই সহজ একটা টার্গেট পেয়েছেন। পরবর্তী বলটি করবেন, পরবর্তী বলটি করবেন আর্চার, পরবর্তী বল ছজনে একিয়েছেন, লাফে দায়িত্ব পেয়েছেন, মিস টাইমিং শট, অন সাইডে আদিল জোশি তার হাতে বলতে দেবেন, এতটা তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন ছিল না, মিস টাইমিং শট খেলেছেন এবং ব্যাটের উপর প্রান্তে লাগার কারণে বলটি কিন্তু সদরে খেলতে পারলেন না, অর্থাৎ 15 বল থেকে আউট হয়ে যাবেন। 20 রান করে মেহেদী হাসান মিরাজ, আমি কিভাবে ভাই ম্যান অফ দ্য ম্যাচ হলাম ভাই, অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ হবেন ভাই। 97-4 উইকেটে 16 ওভারে খেলা চলছে। আমরা যৌথভাবে শুনতে পাচ্ছেন ক্রিকেট স্পোর্টস এবং বিপিএল রেডিও চ্যানেল থেকে আমি আজকে যুক্ত হয়েছি, দেশীয় দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দিস ইয়ার 50-50 বল গুড উইন বাংলাদেশ, ইনশাল্লাহ অবশ্যই আমরা চাই বাংলাদেশের দল ওয়ার্ল্ড কাপ জিতুক আর না জিতুক, আমরা চাইবো অবশ্যই বাংলাদেশ দল যেন সেমিতে খেলতে পারে, ওয়ার্ল্ড কাপ যেন সেমিতে খেলতে পারে, এমনটি আমরা আশা করবো। এবং নতুন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি, পোস্টার বয় সাকিব আল হাসান তিনি এসেছেন মোকাবেলা করার জন্য। সাকিব আল হাসান তিনি কিন্তু এসেছেন আমাদের সঙ্গে মোকাবেলা করার জন্য, অবশ্যই ইংল্যান্ড দলকে বধ করার জন্য মাঠে নেমবেন। এমন সাকিব আল হাসান দলীয় ক্যাপ্টেন, তিনি দলের বিভিন্ন সতীর্থকে সতীর্থ যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য নিজের পজিশনকে তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন, তবুও যেন দলটি জয়লাভ করতে পারে। অবশ্যই তিনি দলের স্বার্থে খেলেন, নিজের স্বার্থে কিন্তু খেলেন না। যাই হোক এই মুহূর্তে সাকিব আল হাসান পোস্টার ম্যান তিনি এসেছেন মোকাবেলা করার জন্য। ভাই সবাই ঝরে বিরুদ্ধে লাইকটা দিয়ে রাখি ভাই, কেউ কোথাও যাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত থাকি সবাই, শেষ মুহূর্ত পর্যন্ত থেকে খেলাটা অবশ্যই জয়ের মুহূর্তে কিন্তু অংশীদার হয়ে থাকার চেষ্টা করি, কেননা ঐতিহাসিক একটা ম্যাচ হতে যাচ্ছে, আমরা অবশ্যই ম্যাচটা জিততে জয়লাভ করবো, আত্মবিশ্বাস তো তেমনটাই কথা বলে। যদিও ক্রিকেট গৌরব মহানিচ্ছদের খেলা, একটা বলই কিন্তু খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, যে কোনো সময় কিন্তু মোড় ঘুরে যেতে পারে, সেই কারণে কনফার্ম হয়ে কিন্তু বলা যায় না কোন দলটি জয়লাভ করবে, সেটা কিন্তু কনফার্ম হয়ে বলা যায় না, কিন্তু আশা তো অবশ্যই রাখতে পারি আজকে আমরা সিরিজটা জয়লাভ করবো, এমন আশা তো অবশ্যই আমাদের মনের ভিতরে আছে এবং সেটা কিন্তু প্রকাশও করার চেষ্টা করছে, যেন অন্তত আজকে ম্যাচটি জয়লাভ করে 2-0 ব্যবধানে আমরা এগিয়ে থাকি সিরিজটিতে, আজকে জয়লাভ করি, পরের ম্যাচটা হারলেও কোনো সমস্যা নেই, কিন্তু সিরিজটা যেন আমরা জয়লাভ করতে পারি।
এই মুহূর্তে ষোলতম ওভারে খেলা চলছে, বলতে বল আপাতত খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে নিতে পারেনি, এখানে দুর্দান্ত একটা ডেলিভারি দিয়েছেন আফসার, একেবারে বিগ অনেকটা গতি, অত্যন্ত গতিতে বল কি করেছিলেন তিনি, ব্যাটসম্যান বুঝে ওঠার আগে বলটা চলে যায় উইকেট রক্ষকের হাতে। ধন্যবাদ জফর মন্ডল ভাই ফর আওয়ার ফিডব্যাক। 97/4 ষোলতম ওভারে খেলা চলছে, 26 বল থেকে 21 রান করতে হবে, পরবর্তী বলটি করবেন আবারও, পরবর্তী বল 25 বল থেকে 21 রান করতে হবে, আবার শেষ বলটি করবেন, এখানে 48 স্ট্রাইকে আছেন শান্ত, 15 বল থেকে দুঃখিত খেয়ে থাকবে। দুটি রান দিয়ে একটি মূল্যবান উইকেট নিয়েছেন, একটা সেট ব্যাটসম্যানকে আউট করে দিয়েছেন। অবশ্যই খেলাটা আবারও চাপে ফেলতে যাচ্ছে তারা, কিন্তু আমরা চাইবো ম্যাচে যেন চাপে না যায়, অবশ্যই আমরা চাইবো ম্যাচে যেন অবশ্যই আমরা আজকে জয়লাভ করতে পারি, ইংল্যান্ড দলের সঙ্গে ঐতিহাসিক একটা সিরিজ যেন অন্তত জয়লাভ করতে পারি। ধন্যবাদ তন্ময় পাত্রা, ধন্যবাদ ফর ইউর ফিডব্যাক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংকস এ লট। এই মুহূর্তে 97/4 ষোলো ওভার খেলা শেষ, 24 বল থেকে 21 রান করতে হবে, 24 বল 21 রান করতে হবে, বিগ একটা ম্যাচ, অবশ্যই বিগ ম্যাচ, এই ম্যাচটি আমাদের যেন ওয়ার্ল্ড কাপের জয়ের কিন্তু একটা যে আনন্দ থাকে, ওয়ার্ল্ড কাপ জয়ের যেমনটা আনন্দ থাকে, এই ম্যাচটি জয়লাভ করে তেমন একটা আনন্দ হবে, কেননা ইংল্যান্ড দল তারা বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তারা ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন, সেখানে তাদের হারানো মানে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপকে, ওয়ার্ল্ড কাপের জয়ী দল হারানো মানে কিন্তু অনেক কিছু, এটা থেকে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, যদিও বাংলাদেশ দল কাগজে কলমে অনেকটা শক্তিশালী, তাদের অনেকটা দুর্বল তাদের তুলনায়, সেই কারণে কিন্তু এই একটা ম্যাচে আমাদের অনেকটাই কিন্তু আনন্দ উপর দিয়ে থাকে। এবার 17 ওভার খেলা শুরু হবে, মইন আলী তিনি বল করবেন, প্রথম বলটি স্ট্রাইকে আছেন শান্ত, প্রথম বল দিচ্ছিল অর্চার অফে, 16 বল ছিল, একেবারে 16 বল দিয়েছেন, মিড অনঞ্চলে ফিল্ডার আছে তার কাছে বল তিনি কুড়ে নেবেন, রান নেওয়ার সুযোগ হবে না, 97/4 17 ওভারে খেলা চলছে, এখনো 4টি ওভার বাকি আছে, 23 বল 21 রান, 23 বল 21 রান, আপনাদের মাধ্যমে অনেক অডিয়েন্স কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থেকে খেলাটি উপভোগ করতে পারবেন, এবং আপনারা লাইকটা দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যারা যুক্ত আছেন, এর মধ্যে অনেকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বেজে দেবেন, করেছেন পয়েন্টের ফিল্ডারটি বিট করেছেন, বল চলেছেন ডিপ পয়েন্ট অঞ্চল দিকে, সেখানে ফিল্ডার আছে, তিনি কুড়িয়ে নেবেন, অবশ্যই 1 রান পাবেন, 1 রানের প্রান্ত বদল করেছেন, 104 উইকেট 104 রান 4 উইকেট, 17 ওভারে খেলা চলছে, 21 বল থেকে 18 রান করতে হবে, সহজ একটা সমীকরণ, এর মতো সহজ সমীকরণ হয়তো বা আর কোনোদিন সামনে পড়বে না, অন্তত ইংল্যান্ডের সঙ্গে আশা করছি এই সুযোগটা যেন হাতছাড়া না হয়। সাকিব আল হাসান তিনি আছেন, 2 বল খেয়েছেন, এখনো রানের খাতা খুলতে পারেনি, আশা করছি তিনি ভালো কিছু করবেন এবং দলকে জয়ী করে তিনি মাঠ ছাড়বেন এমনটাই তার কাছ থেকে আমরা আশা তো অবশ্যই করতেই পারি। ওভারের চতুর্থ বল করবেন, 3 বল থেকে তিনি রান দিয়েছেন, চতুর্থ বল করবেন, সাকিব আল হাসান 2 বল থেকে 0 রানে অপরাজিত আছেন, কিন্তু এটা কি করলেন সাকিব আল হাসান, কি করলেন তিনি, আমার ড্রাইভ খেলেছিলেন ডিপ কাভারে, একেবারে প্ল্যান অনুযায়ী ফিল্ডার রাখা হয়েছে, সাকিব আল হাসান ওই শটটা খেলতে পছন্দ করেন, সেই পজিশনে ফিল্ডিং রাখা হয়েছিল, সেই শটটি খেলে সাকিব আল হাসান তিনি কিন্তু তার উইকেটটা দিয়ে আসছেন, এটা কিন্তু করা ঠিক হলো না, এই সময় কিন্তু একটা বিপদে পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি করলেন, 5টি উইকেটে পতন ঘটে গেল ভাই, পরপর 2টি ওভারে 2টা উইকেট যাওয়া মানেই চাপে পড়ে যাওয়া, বাংলাদেশ দল যদি সিনিয়র দলে কিন্তু নেই, সিনিয়র দল ছিল তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি মর্তজা, তাদের নিয়ে কিন্তু একসময় দল ছিল, তারা কিন্তু ছাড়াই এই মুহূর্তে দল গঠন করেছেন, মাত্র সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান তিনি আছেন, অবশ্যই এই চাপের মুহূর্তে যদি সিনিয়র খেলোয়াড় আউট হয়ে যায় তবে কিন্তু একটা বিশাল একটা ব্যাড সাইন হতে যাচ্ছে, কেননা চাপ সামাল দিতে পারবে কিনা, বড় দল যারা ইংল্যান্ড দল বড় দল তাদের প্ল্যানটাও কিন্তু অনেকটা বড় মাপের, তারা সামান্য বিন্দু পরিমাণে একটা যদি ফাঁক পায় বা একটা জায়গা পায় ভুল করানোর জন্য সেটাই কিন্তু তারা চেষ্টা করবেন, কেননা তারা তো চাইবে না সহজে সিরিজটা হাতছাড়া করার জন্য, তারা যেহেতু বড় দল তাদের প্ল্যানটাও বড়, তারা সবসময় বড় নকশা নিয়ে কিন্তু তারা মাঠে নামেন, একটা বিন্দু পরিমাণ যদি 1% যদি একটা চান্স থাকে যে এই এটা যদি আমরা ট্রাই করি, এই ট্রাই করে যদি 1% যদি চান্স থাকে যে এভাবে আমরা একটা সফলতা পেতে পারি, সেই 1% তারা নিতে কিন্তু ভুল করবে না,
কেননা সেই চান্স নিতে কিন্তু তারা ভুল করবে না, কারণ তারা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা তো অবশ্যই চান্স নেবে। সেখানে ছোট দলগুলো সেগুলো কাজ কিন্তু করে না ভাই। এই মাঠে এভারেজ তো খুব একটা বেশি না ভাই, 140 BLS 48 এমনটা হয়ে থাকে, কারণ ঢাকার মাঠ 148 সর্বোচ্চ বেশি এভারেজ স্কোর। সেই কারণে অবশ্যই ক্লোজ একটি ম্যাচ। মিরপুরের মাঠ তো অবশ্যই জানেন আপনারা যারা খেলা দেখেন, অবশ্যই মিরপুরের মাঠ খুব একটা সহজ একটা মাঠ না, এখানে রান করা কিন্তু কঠিন অবস্থা। বল অবশ্যই বল কেড়ে মেরেছেন কবজি মোচন, একটি রান পাবেন, সিঙ্গেল নিতে হবে, বড় শট খেলার কোনো প্রয়োজন নেই ভাই, এখানে বড় শট খেলার কিন্তু কোনো প্রয়োজন নেই। সিঙ্গেল নিয়ে বের করতে পারলে ম্যাচটি আমরা জয়লাভ করতে পারবো, সিঙ্গেল নিয়ে বের করতে পারলে কিন্তু আমরা ম্যাচটি কিন্তু জয়লাভ করতে পারবো। যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। নেক্সট ম্যাচ যেহেতু পাকিস্তান প্রিমিয়ার লিগের খেলা হবে, আমরা পাকিস্তানের লাইভটা করবো, পাকিস্তানের ম্যাচের লাইভটা করবো, অবশ্যই যুক্ত থাকবে। পড়তে ছোট বলে চালিয়েছেন, দুর্দান্ত গতিতে ফিল্ডিং করবেন, যদিও চিকি সিঙ্গেল নিয়েছেন এখানে ভাই, এভাবে চিকি সিঙ্গেল নিয়ে বের করতে হবে, কেননা এখনো বলছে রান কম, দুটি বল কিন্তু বেশি আছে। সেই কারণে একটা দুইটা বল ডট গেলেও তো সমস্যা নেই, কারণ একটা বাউন্ডারি হাঁকালে চারটা বলে তিনটা বলে কিন্তু গ্যাপ কিন্তু পূরণ হতে পারে, কিন্তু একটা উইকেটের গ্যাপ কিন্তু পূরণ হবে না, একটা উইকেট উইকেটের কিন্তু গ্যাপ পূরণ হবে না, সেটা মাথায় রেখে তাদেরকে খেলতে হবে। এর মধ্যে 17 ওভার খেলা শেষ হয়ে গেল, এখন 3টে ওভার বাকি আছে। আপনি দেখে ভাবেন একটা বিষয়, যদি দুইটা বলে যদি ডট যায় সেটা কোনো কোনো খারাপ বিষয় হবে না, কিন্তু একটা উইকেট যাওয়া মানে কিন্তু অনেকটা চাপ তৈরি হবে। সাকিব আল হাসানের প্রয়োজন ছিল এখানে উইকেটের দিকে থেকে, অবশ্যই সতীর্থ যারা আছেন তাদেরকে সাপোর্ট করার জন্য, সতীর্থ যারা আছেন তাদেরকে যেন সঙ্গ দিয়ে তাদের থেকে যেন ম্যাচটা বের করতে পারে, এমনটাই কিন্তু একটা পরিকল্পনা বা এমন ভাবে কিন্তু মাইন্ড সেট করে তাকে মাঠে নামা প্রয়োজন ছিল, কিন্তু তিনি ভুল শট খেললেন এবং লং অফ অঞ্চলে তিনি ধরা খেয়েছেন, অর্থাৎ বাজে একটা শট খেলে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু মিরাজ আছেন, মিরাজ কার্যকরী কয়েকটা শট খেলে গেছেন, অবশ্যই তার কিন্তু ভূমিকা আজকে খেলায় প্রায় 60-70% ভূমিকা মেয়ে দিয়েছেন। মেয়েদের বলতে বল অঞ্চলে টেনে মেরেছেন, বল চলে যাচ্ছেন কাউকান অঞ্চল দিকে, ফেলো আছেন সেখানে পুড়ে নেমে একটি রান পাবেন, একটি রান নিয়ে 15 বল করছেন। 18তম ওভারে খেলা চলছে, 18তম ওভারে খেলা চলছে, 17 বল থেকে 15 রান করতে হবে, আর চার তিনি বল করছেন, আর চার তিনি কিন্তু রান বল করছেন এই মুহূর্তে। এবং 18তম ওভারে খেলা চলছে, 102-103 5 উইকেটে 18 ওভারে খেলা চলছে। তারপরে পরবর্তী বল ঠাকুর অঞ্চলে পাঠিয়ে দেবেন, ফিল্ডার আছেন বলে লাইনে কুড়িয়ে দেবে, যতক্ষণ একটি রান পাবেন অবশ্যই একটি রান পাবেন, একটি রান নিয়ে 5 বল করেছেন, 2 বল থেকে 2টি রান দিয়েছেন এখানে, আর চার 2 বল থেকে 2টি রান দিয়েছেন তিনি। এই মুহূর্তে 18তম ওভারে খেলা চলছে, 104, টাইট একটা ম্যাচ কিন্তু হয়ে যাচ্ছে ভাই, আস্তে আস্তে টাইট ম্যাচ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে অন্তত 7-8-9 রান নেওয়া প্রয়োজন, অবশ্যই 8-9 রান নেওয়া প্রয়োজন এই ওভার থেকে, কেননা অতটা টাইট করা কিন্তু প্রয়োজন নেই আমাদের, অতটা টাইট করা কিন্তু কোনোভাবে প্রয়োজন নেই। আবার বলতে বল আবার রেড কার্ড করেছেন, পয়েন্ট ফিল্ডারের মধ্যে